এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে দিনটা শুরুই করলাম মহালয়া দিয়ে। আজ তো মহালয়া, আর আজ থেকে পুজো স্টার্ট। আর সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি, অনেকটাই সকালে আজকে উঠেছি। মহালয়া তো দেখতেই হবে, মানে ভালো লাগে আমার বেশ মহালয়াটা দেখতে, তো সেই জন্য মহালয়ার দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর আজ থেকে তো আমাদের পুজো স্টার্ট হয়ে গেল, কাল থেকে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এই করতে করতে একদম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চলে আসবে। মানে পুজো আসছে আসছে এই যে ব্যাপারটা এতদিন ছিল, এটাই খুব ভালো লাগছিল। আর আজ মহালয়া হয়ে গেল মানে এবার দিন গোনা শুরু, প্রথমা দ্বিতীয়া করতে করতে পুজোটা শেষ হয়ে যাবে। তো চলো আজকে মহালয়া দিয়ে দিনটাকে স্টার্ট করলাম। আর যেহেতু অনেকটাই সকালে উঠেছি, আজকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব আমার বানানো কমপ্লিট, এবার ব্রেকফাস্টটা করে নেবো, করে দেন ঢুকে যাব কিচেনে। আর আজকে দুপুরে লাঞ্চে হবে চিকেন আর ভাত, তো এটাই হবে। আর আমাকে অনেক মানে কিউএনএ ভিডিওতে কিছু বন্ধু বলেছিলো রান্নার রেসিপি শেয়ার করতে, তো সেটা আজকে আর হবে না। আজকে একটু মহালয়া যেহেতু সব ছুটি ছাটা একটা ব্যাপার আছে, তাড়াহুড়োর মধ্যে করে সব কিছু করবো। তো ফাইনালি একবার দেখিয়ে দেবো, আর কিচেনে একবার আমি চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আজকে যে চিকেন করব আর ভাত করব সেটার প্রিপারেশনটা একটু দেখিয়ে দিই, দেন ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো কিচেনে চলে এসেছি দুপুরের রান্না বান্না করার জন্য। তো আজকে ফার্স্ট কাজই হলো এই যে বোতল দুটো কিনেছিলাম তোমাদের দেখিয়েছি, এই বোতল দুটো ওপেনিং করব তেল ঢেলে। এটা রিফাইন্ড অয়েলটা ঢালা হয়ে গেল, এবার ঢেলে নেব এইটা মাস্টার্ড অয়েল। তো তেল ঢালার কাজ কমপ্লিট, এবার কিচেনের কাজে লেগে পড়ো। কিচেনে ঢুকে চিকেনের প্রিপারেশান অলমোস্ট কমপ্লিট করে চিকেনটা এখানে বসিয়েও দিয়েছি। আর চিকেনের মধ্যে দেবো আজকে দেখো একটু পেঁপে, পেঁপেই দেবো, আর আয়ুষের জন্য একটু আলু দিয়েছি, আজকে পেঁপে দিয়েই চিকেনটা করব। আর ভাতও আমার অলরেডি হয়ে গেছে, ভাতটাকে এখানে ফ্যান ঝরাতেও দিয়ে দিয়েছি। তো চলো ফাইনালি একবারে দেখাবো। রান্নাবান্না কমপ্লিট করে একদম স্নান করে ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি, এবার লাঞ্চ করে নেবো। আর লাঞ্চে আজকে তো চিকেন আর ভাত করেছি, চলো ব্যাক ক্যামেরা করে একবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো এই যে এখানে ভাত হয়ে গেছে, আর আজকে না একটু ঝোল করেছি ওই জন্য প্রেশারে দিয়েছি, দেখো এই যে পেঁপে দিয়ে পাতলা করে চিকেনের ঝোল, আর আয়ুষের জন্য একটা আলু দিয়েছি। তো চল, গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধেবেলা, সন্ধে 6:15 বাজে, আর আমি আর আয়ুষ একটু বেরোচ্ছি, বেরোচ্ছি আয়ুষেরই একটা রিস্ট আজ কেনার আছে, জানি না আজকে পছন্দ হলে কিনবো, না হলে তো চলে আসবো, দেন অন্য দিন অন্য জায়গায় গিয়ে দেখতে হবে। আজকে আমাদের সামনেই, মানে বেশি দূরে না, সামনেই যে দোকানটা আছে ওখানে একবার আমি বললাম আয়ুষকে চল গিয়ে দেখি, যদি পছন্দ হয় নেবো, পছন্দ না হলে অন্য জায়গা থেকে নিয়ে নেব। তো সেই জন্য একটু রেডি হয়ে গেছি, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই গলিতে একটা পুজো হয়, যেহেতু আজ মহালয়া সেই জন্য আজকে এই লাইটিং টাইটিং সব জ্বালিয়ে দিয়েছে আজ থেকে, আর আমরা বেরিয়েও পড়েছি। চলো যাওয়া যাক। বাড়িতে চলে এসেছি দেখে বুঝতেই পারছো, আর এখানেই পছন্দ হয়ে গেল রিস্ট ওয়াচটা আয়ুষের, তো সেই জন্য নিয়েই নিলাম ফাইনালি। আর ব্যাপারটা হলো কি, একটু ইচ্ছা ছিল এবারে যেহেতু বড় হয়েছে, এখন ক্লাস 8 হয়েছে, তো যেহেতু একটা রিস্ট ওয়াচ নেবো ওর জন্য স্মার্ট ওয়াচই নেবো,
তারপর ও বললো যে ওদের স্কুলে স্মার্ট ওয়াচটা অ্যালাউ না, মানে যেটার মধ্যে মানে ওই স্মার্ট ওয়াচগুলো যেগুলোতে কল রিসিভ করা যায় ওই রকম যে স্মার্ট ওয়াচগুলো ওগুলো অ্যালাউ না ও বললো। বললো কেউ ওগুলো পড়েও যায় না, ওগুলো মিস বলে দিয়েছে অ্যালাউ না, তো ওই জন্য ওরকম স্মার্ট ওয়াচ আর নেওয়া হলো না। দেন ডিজিটাল ওয়াচই নেওয়া হয়েছে। জিনিসটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখতে খুবই সুন্দর। এই যে দেখো ব্লু কালারের বেল্টটা খুব সুন্দর হয়েছে দেখতে, তো এইটাই নিলাম। আর এগুলো কি বলবো, এগুলো ডিজিটাল ওয়াচ অ্যাকচুয়ালি, ওই টাচ ওয়াচ ওরা বলছে, টাচ ওয়াচ মানে ওই টাচ ওয়াচ ডিজিটাল ওয়াচ, স্মার্ট ওয়াচটা অ্যাকচুয়ালি না। স্মার্ট ওয়াচে যা মানে ওই জিনিসটা আর কি স্কুলে অ্যালাউ না, ওই কারণে এইটা নেওয়া হলো। তো কেমন হয়েছে বলো? এটা আয়ুষের পুজোর আরেকটা গিফট। আরেকটা যেটা সেটা হলো এই যে একটা সানগ্লাস, আয়ুষেরই নেওয়া হয়েছে। আয়ুষের সানগ্লাসও একদম মানে মোটামুটি ওই সানগ্লাসটা কেনা হয়েছিল আমরা যখন বকখালি গেছি তখন, সেটাও বছর চারেক হয়ে গেছে, মানে তারপরে ওই সানগ্লাসটা ছোটো হয়ে গেছে, ও আর পড়তোও না, ওই সানগ্লাসটা পড়তো না, ওভাবেই ছিল। এই যে এইটা দেখো, এটারও একটু এটা হচ্ছে ব্লু ফ্রেমটা, ব্লু অ্যান্ড ব্ল্যাক, ওর একটু ব্লু ব্ল্যাকই পছন্দ, ব্লু অ্যান্ড ব্ল্যাক। আর এই যেরকম দেখতে এটাও বেশ সুন্দর হয়েছে, একটা পড়ার একটা মানে এই সানগ্লাসটা পড়ার একটা দোকানের ভিডিও আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, ওটা আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। তো এই দুটোই কিনতে গেছিলাম, তো কেমন হয়েছে তোমরা জানিও। আর এখন বাজে 8টা, আমরা বেরিয়েছিলাম বোধ হয় 6টা সাড়ে 6টা এরকম নাগাদ, এখন বাজে 8টা। আর এখন কিচেনে চলে যাব, আজকে ডিনারে হচ্ছে চানা আর রুটি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব রান্নাটাও। চলো, আমার অনেক ফ্রেন্ডরা বলেছে একটু রান্না শেয়ার করতে এর আগের কিউএনএটাতে, তো সে রান্না শেয়ার করব না তবে একটুখানি শেয়ার করব, তো চলো সাথে থাকো দেখতে থাকো। এখন বাজে রাত 12টা, আর ডিনার কমপ্লিট করে কিচেনের সব কিছু কাজ কমপ্লিট করে এই জাস্ট রুমে এলাম। আর ভেবেছিলাম যে তোমাদেরকে একটুখানি আজকে ডিনারের রেসিপিটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করবো, বাট মাঝখানে বাড়িতে একটু হঠাৎ করেই গেস্ট চলে এসেছিলো, তার জন্য তারা যাওয়ার পরে অনেক রাত করে খুব তাড়াহুড়োর মধ্যে ডিনারটা কমপ্লিট করেছি, ওই জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি। তো আমি চানাটা মাঝে মধ্যে বানিয়েই থাকি, তো নেক্সট টাইম যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকটা রাত হয়ে গেছে আর খুব টায়ার্ড লাগছে আজকে, আর বেশি কিছু বললাম না, ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।